আজকে আমরা দেখবো ফর্ম সিক্সটি কী করে ফিল আপ করতে হয় আর কেনই বা ফিল আপ করতে হয় তো আমি একটু আপনাদের বলে দিচ্ছি যাদের ধরুন প্যান কার্ড নেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটু বেশি পরিমাণে টাকা লেনদেন করতে চান মানে টাকা জমা করতে চান বা টাকা তুলতে চান তো সেক্ষেত্রে ব্যাঙ্ক থেকে ফর্ম সিক্সটি বলে একটা ফর্ম দেবে যেটা আপনাদের ফিল আপ করে ব্যাঙ্কে জমা করতে হবে তো আমরা আজকে সেটাই দেখবো যে কী করে ফিল আপ করব তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আবার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী যাতে আপডেট নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছাতো চলুন দেখে দেখুন আমি এখানে ফর্ম সিক্সটি বলে একটা ফর্ম নিয়ে এসেছি তো ফর্মের প্রথমেই আছে ফার্স্ট নেম মানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা এখানে লিখবে ক্যাপিটালে লিখবে তারপরে মিডিল নেম যদি থাকে দেবে না হলে এই বক্সগুলো ছেড়ে দেবে তারপরে সার নেম বা টাইটেলটা এখানে লিখে দেবে তারপরে দু নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ তো প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসাবে সে তার ডেট অফ বার্থটা লিখে দেবে তারপরে তিন নম্বর হচ্ছে ফাদার্স নেম তো এখানে তার বাবার নাম লিখতে হবে প্রথমে ফার্স্ট নেম বাবার প্রথম নামটা এখানে লিখবে তারপরে মিডিল নেম থাকলে লিখবে না হলে ছেড়ে দেবে তারপরে সার নেম বা টাইটেলটা এখানে লিখে দেবে এটুকু হয়ে গেল এবার চার নম্বর থেকে আপনার অ্যাড্রেসটা পুরো লিখতে হবে তো ধরুন ফ্ল্যাট নাম্বার বা রুম নাম্বার যদি আপনাদের থাকে দেবেন এখানে আচ্ছা তারপরে ফ্লোর নাম্বার যদি থাকে দেবেন তারপরে নেম অফ প্রিমিসেস যদি আপনারা বাড়ির বা অ্যাপার্টমেন্টের কোনো নাম থাকে তো আপনারা সেটা এখানে দেবেন তারপরে ব্লক নাম্বার বা নাম যদি থাকে সেটা দেবেন রোড স্ট্রিট ল্যান্ড যেটা হবে আপনাদের দেবেন এরিয়া লোকেশান যেটা আপনাদের হবে এখানে দেবেন আচ্ছা তারপরে টাউন সিটি যেটা আপনাদের হবে এখানে উল্লেখ করবেন এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আপনার এখানে লিখবেন আর স্টেট স্টেটটা স্টেটটা আপনার এখানে উল্লেখ করে দেবেন এটুকু হয়ে গেল এরপর হচ্ছে পিন নাম্বার এখানে আপনারা আপনাদের এলাকার পিন নাম্বার দিয়ে দেবেন আর টেলিফোন নাম্বার যদি বাড়িতে আপনাদের ল্যান্ডফোন থাকে যদি তার নাম্বার দিতে চান দিতে পারেন না হলে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপরে হচ্ছে মোবাইল নাম্বার এখানে আপনারা একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এইটুকু হয়ে গেল এটুকু আপনারা আপনাদের সু মানে ভাবে হবে আপনাদের অ্যাড্রেসটা আপনারা সেইভাবে ফিল আপ করে নেবেন আচ্ছা তারপর হচ্ছে ষোলো নম্বর ষোলো নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ ট্রানজাকশান মানে আমি কত টাকা লেনদেন করতে চাই তো আমি এখানে পঞ্চান্ন হাজার টাকা লিখেছি আপনাদের দেখানোর জন্য আপনাদের যত টাকা হবে সেটা আপনারা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন তারপরে সতেরো নম্বর হচ্ছে ডেট অফ ট্রানজ্যাকশান মানে আমি কবে এই লেনদেনটা করতে চাই সেই তো সেই ডেটটা আমরা এখানে দেবো প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসেবে এখানে দিয়ে দেবো আচ্ছা আঠেরো নম্বরে বলেছে ইন কেস অফ ট্রানজাকশান ইন জয়েন্ট নেম নাম্বার অফ পার্সন ইনভলভ ইন দিস ট্রানজাকশান মানে বলেছে আপনি ছাড়া যদি আরও কেউ এই ট্রানজাকশানে ইনভলভ থাকে তাহলে কয়জন আছেন মানে একজন আছেন আর দুজন আছে সেটা নাম্বার হিসেবে আপনাকে লিখতে হবে যদি আপনার আপনি ছাড়া আরও একজন আপনার সঙ্গে এই ট্রানজাকশানে ইনভলভ থাকে তাহলে এক নম্বর দেবেন যদি দুজন থাকে তাহলে দু নম্বর দেবেন তো এইভাবে আপনারা আঠেরো নম্বরটা ফিল আপ করবেন উনিশ নম্বর হচ্ছে মুড অফ ট্রানজাকশান মানে আমি কিসে ট্রানজাকশনটা করবো তো আমি ক্যাশে আমি ক্যাশে টিক করেছি আপনারা চেক করতে পারেন কার্ডে করতে পারেন অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন যেটা আপনারা করবেন আপনারা তার উপরে টিক করবেন আচ্ছা এটা হয়ে যাওয়ার পরে আধার নাম্বার এখানে যদি আপনাদের আধার কার্ড থাকে অবশ্যই এখানে আধার নাম্বারটা আপনারা লিখে দেবেন আচ্ছা একুশ নম্বরে হচ্ছে মানে বলেছে যে ইফ ইফ অ্যাপ্লাই ফর প্যান অ্যান্ড ইট ইজ নট ইয়েট জেনারেট এন্ট্রি ডেট অর অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার মানে ধরুন আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু সেটা এখনও হাতে পাননি তো জবে অ্যাপ্লাই করেছে সেই ডেটটা আপনাকে এখানে লিখতে হবে এবং যে আপনারা আপনারা যখন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের একটা রিসিভ কপি দেবে তার মধ্যে অ্যাকনলেজমেন্ট নাম্বার বলে একটা নাম্বার থাকবে তো সেই নাম্বারটা আপনাদের দেখে দেখে এখানে লিখতে হবে যদি আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন না যদি না করে থাকেন তাহলে আপনাদের এইটার কিছু ফিল আপ করতে হবে না এটা এরকম ছেড়ে দেবেন আচ্ছা এবার বাইশ নম্বরে বলেছে যদি আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনাদের এস্টিমেট টোটাল ইনকামটা এখানে লিখতে হবে তো দুটো অপশান আছে একটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম মানে হচ্ছে আপনার চাষাবাদ থেকে ইনকাম আর একটা হচ্ছে আপনার এগ্রিকালচার ছাড়া মানে এমনি অন্য যে কোনোভাবে ইনকাম তো ধরুন আপনি আমি এগ্রিকালচার ইনকাম আমার নেই আমি কিছু লিখিনি আমি অন্যভাবে ইনকাম আছে আমি সেটা টোটাল ইনকাম মানে বছরে যে টোটাল ইনকামটা আপনাদের আছে তো একটা এস্টিমেট আপনাকে এখানে লিখতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য আটষট্টি হাজার টাকা লিখেছি আপনাদের যতটা ইনকাম আছে মানে এস্টিমেট ইনকাম হবে সেটা আপনারা এখানে দেবেন যদি চাষাবাদ থেকে হয় তাহলে ওপরের লাইনটা দেবেন আর যদি চাষাবাদ ছাড়া অন্য কোনোভাবে ইনকাম হয় তাহলে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা এবার তেইশ নম্বরে আছে হচ্ছে আইডেন্টি প্রুফের জন্য আমি কি ডকুমেন্ট দিচ্ছি তো আমি এখানে আধার কার্ড দিচ্ছি আচ্ছা ডকুমেন্ট নাম্বার এখানে হবে জিরো ওয়ান কারণ আধার কার্ড ডকুমেন্ট নাম্বার জিরো ওয়ান আচ্ছা আর এটা এরপর হচ্ছে ডকুমেন্ট আইডি নাম্বার তো আমি এখানে আধার কার্ড নাম্বারটা লিখে দিচ্ছি এবং আধার কার্ডটা ইস্যু কোথায় হচ্ছে ইউআইডিআই তো আমি এখানে ইস্যু যে মানে যারা ইস আধার কার্ডটা ইস্যু করেছে তারা হচ্ছে ইউআইডিআই তো আমি এখানে লিখে দিলাম অথরিটি আধার কার্ড অথরিটি আচ্ছা এরপর একটা হচ্ছে মানে আপনার অ্যাড্রেস প্রুফের জন্য কী দিচ্ছি তো আমি অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ডই দিচ্ছি ডকুমেন্ট নাম্বার জিরো ওয়ান এবং আপনার ডকুমেন্ট আইডি নাম্বার মানে আমি এখানে আধার কার্ড নাম্বারটা আরেকবার লিখে দেবো আর এখানে কে ইস্যু করেছে তো এখানে আমি ইউআইডিআই আই লিখে দিলাম আচ্ছা এখানে আমি দু ক্ষেত্রে আধার কার্ড দিয়েছি যদি আপনারা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা অন্য কিছু দেন তো সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্ট নাম্বারটা হবে সেটা আমি একটা লিস্ট আপনাদের দিয়ে দিচ্ছি এখানে পরপর মানে আধার কার্ড ছাড়াও আরও ডকুমেন্ট যেগুলো আছে যেগুলো আপনি এখানে দিতে পারেন অ্যাড্রেস প্রুফ বা আপনার আইডেন্টি প্রুফের জন্য তো এই আপনার এই লিস্টটা দেখে ডকুমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর তার নাম যে ডকুমেন্টটা দেবেন সেই নামটা এখানে লিখবেন আর তার নাম্বারটা এখানে লিখবেন আর কে ইস্যু করেছে এটা আপনারা এখানে লিখে দেবেন আমি দুটোর ক্ষেত্রে আধার কার্ড দিয়েছি বলে আমি দুটো একই লিখেছি আচ্ছা এটা হয়ে গেলো এরপরে একটা ডা ভেরিফিকেশান আছে এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা লিখে দেবে ক্যাপিটালে লিখবে এবং কবে জমা দিচ্ছে সেই ডেটটা এখানে লিখবে আর প্লেস মানে তার সে বাসস্থান কোথায় সেই জায়গাটা এখানে লিখবে আর সিগনেচার অফ ডিক্লেয়ার তো অ্যাপ্লিকেন্ট এখানে একটা সই করে দেবে তো মোটামুটি এইটুকু করলেই ফর্ম সিক্সটি ফর্ম ফিল আপ হয়ে যাবে তো এইটুকু করে আপনারা ব্যাংকে জমা করলে যে কাজের জন্য দেবেন আপনারা ফর্ম সিক্সটি জমা তো আপনাদের সেই কাজটা আশা করি হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ